মা মা দেখো আমি সুনিতা আন্টি রিদিতা আপু আর কাজল আপু সবার সেলাই করা কাপড় দিয়ে এসেছি সবাই তোমার সেলাই করা কাপড় অনেক বেশি পছন্দ করেছে বলেছে তোমার হাতে নাকি জাদু আছে জাদু তুমি যে কাপড়েই হাত লাগাও না সেই কাপড়টা একেবারে চকচক করে ওঠে আর এই দেখো টাকা টাকা ওরা দিয়ে দিয়েছে না এটা ছিল দশ বছরের মেয়ে জ্যোতি যে তার মা নির্মলা ও ছোট ভাই সুমিতের সঙ্গে ছোট্ট একটি ঘরে বাস করত জ্যোতির মা নির্মলা সেলাই করে করে নিজের বাড়ির খরচ চালাত কারণ জ্যোতির বাবা ছিল একজন জুয়া খেলোয়াড় সে জুয়া খেলে আর মদপান করে সব কিছু শেষ করে দিয়েছিল সে নিজের পরিবারের দেখভাল কিছুই করে না এমনকি পরিবারকে এ পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে যে নিজের স্ত্রী কামাই করে সংসার কি করে চলবে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু নির্মলা কখনোই হার মারবে না সে ছিল অনেক জিদ্দি ও পরিশ্রমী সে তার স্বামীর ইনকাম ছাড়ায় নিজের সংসার ও সন্তানের খরচ চালাত নিজের হাতে সেলাই করে আরে আরে মামনি এটা তো অনেক ভালো কথা যে সবাই আমার হাতের বানানো কাপড় পছন্দ করেছে আর টাকাও দিয়ে দিয়েছে এভাবে চললে তোমাদের দুইজনের স্কুলের ফি আমি খুব ভালোভাবে দিতে পারবো যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো খাবার খেতে দেব তোমাদেরকে খাওয়ানোর পরে আমি আবার আরেকটি গাউন তৈরি করব এরপর নির্মলা নিজের হাতে বানানো গরম গরম টেস্টি খাবার তার দু সন্তানকে খাওয়ালো বাচ্চারা মায়ের হাতের সুস্বাদু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল এরপর সকালে উঠে আবারও বাচ্চারা খাবার দাবার খেয়ে স্কুলে চলে গেল এভাবেই নির্মলা তার দুই সন্তানের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো কিন্তু সময়ের সাথে সাথে নির্মলার শরীরও অনেক বেশি খারাপ হয়ে যেতে লাগলো নির্মলা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে সে আর আগের মতো কাজ করতে পারে না আর ইদানিং নির্মলা চোখেও অনেক কম দেখছে এজন্য গ্রামের মাতপরের মেয়ের লেহেঙ্গা সেলাইটা খুব একটা ভালো হয়নি মাতপরের মেয়ে তার লেহেঙ্গা ডেলিভারি পেয়ে রেগে আগুন হয়ে গেল সে রাখতে রাখতে নির্মলার বাড়িতে আসলো আর তাকে অনেক কথা শোনাতে লাগলো আরে এ জ্যোতি জ্যোতির বাচ্চা জ্যোতি এদিকে আয় তোর মা কোথায় তোর মাকে দেখছিস না কেন তাড়াতাড়ি ওকে বাহিরে নিয়ে আয় একে কি হয়েছে সাথে আপু কোনো কিছু হয়েছে নাকি তোমাকে তো মনে হচ্ছে না ঠিকঠাক মতো আছো এত রেগে কেন গেছো আজ না তোমার জন্মদিন কিন্তু এই শুভ দিনে বাড়িতে এনজয় করা বাদ দিয়ে এখানে তাও আবার রাখতে রাখতে এসেছো কি হয়েছে সব কিছু ঠিক আছে তো আরে বেটা এখানে কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি কেন আরে সাথে বেটা তুমি এখানে তোমার না জন্মদিন আর এত রেগে আছো কেন সব ঠিক আছে তো যদি ঠিক মতো চোখে দেখতে না পাও তাহলে চশমা লাগাবে আর চশমা পরেও যদি দেখতে না পাও তাহলে কাজ করা বন্ধ করে দেবে দেখো দেখো আমার লেহেঙ্গার কি হাল করেছো আজ আমার জন্মদিন জন্মদিনে আমি এটা পরবো আমার মান সম্মান বলে কিছু নেই আমি হলাম মাতপরের মেয়ে মাতপরে তোমাদের মতো অরুচি সম্মত মানুষ নয় যা কিছু করে নেবো আমি আরে রে বেটা তুমি তো ঠিকই বলেছ আমি সাদা লেহেঙ্গাকে লাল সুতা দিয়ে সেলাই করেছি এটা আমার বড় অন্যায় হয়ে গেছে তোমার জন্মদিনে আমি অনেক বড় খারাপ কাজ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মামনি শরীরটা আজকাল ঠিক যাচ্ছে না চোখেও ভালো মতো দেখতে পাচ্ছি না এই জন্য এমনটা হয়েছে আমাকে একটু সময় দাও আমি ঠিক করে দিচ্ছি তুমি কি ভেবেছো দ্বিতীয়বার আবার ওই লেহেঙ্গা আমি তোমার কাছে দেবো আর সেই লেহেঙ্গা আমি পরে জন্মদিন পালন করবো ইম্পসিবল আমি এই লেহেঙ্গার পুরো টাকা ফেরত চাই তুমি জানো এতে কত টাকার ফেব্রিক লেগেছে তোমার সাত জনম পার হয়ে যাবে এত টাকা ইনকাম করতে যদি তুমি ফেরত না দাও তাহলে আমি পুরো গ্রামের মধ্যে অ্যালান করে দেবো কেউ যেন তোমার কাছ থেকে আর দ্বিতীয়বার জামা সেলাই করে না নেয় আর আমি তোমাকে পুলিশে দেবো এ কথা বলে সাথী রাখতে রাখতে সেখান থেকে চলে গেল সাথের এরকম আচরণ দেখে নির্মলা ভীষণ কষ্ট পেল আর সে অনেক দুঃখী হয়ে গেল কারণ সে ভালো করে জানে যদি সাথী গ্রামের মধ্যে এ কথা এলান করে দেয়
তাহলে গ্রামের কেউই আর তার কাছে জামা সেলাই করতে আসবে না। কারণ সাথী ছিল ওই এলাকার মাতপরের মেয়ে, আর যে বিষয় নিয়ে নির্মলার ভয় ছিল সেটাই হয়ে গেল। সাথী এলাকার সব মেয়ে ও মহিলাদেরকে বলে দিল কেউ যেন নির্মলার কাছে কাপড় সেলাই করতে না যায়। আস্তে আস্তে নির্মলার ঘরের সব কিছু শেষ হয়ে গেল, কারণ নির্মলার কাছে এখন আর কেউ সেলাই করতে আসে না। সেলাই না করলে সে টাকা কোত্থেকে পাবে? এদিকে নির্মলার শরীরও অনেক বেশি খারাপ হয়ে গেছে, সে আর ওষুধও খেতে পারে না। জ্যোতি আর সুমনের স্কুলও বন্ধ হয়ে গেছে, কারণ তাদের স্কুলের ফি আর জমা দিতে পারছে না। মামা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। প্রতিদিন বলো কালকে কালকে কই, দাও তো না কোনো ভালো খাবার, শুধু পাত্তা ডালের মধ্যে একটি করে রুটি দাও, আমার ভালো লাগে না, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ বেটা, আমি জানি যে এখন তোমার কতটা ক্ষুধা পেয়েছে, কিন্তু আমি কি করব? আমি কেমন মা যে আমি আমার বাচ্চাদেরকে ঠিকমতো খেতেও দিতে পারি না। জানি না আমাদের মতো গরিবের ভাগ্যে কেন এমন দুঃখ লেখা আছে, এক দুঃখ যেতে না যেতেই আরেক দুঃখ এসে দাঁড়িয়ে থাকে। এখন তো আর কেউ আমার কাছ থেকে কাপড় সেলাই করতে আসে না, মনে হচ্ছে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মজদুরির কাজ করতে হবে। আমি আমার বাচ্চাদেরকে এভাবে খোদাই তো মেরে ফেলতে পারবো না। এ কথা বলে নির্মলা কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হলো, আর সে কাজও পেয়ে গেল এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল বহন করা। যদিও তার মায়ের সঙ্গে তার মাকে হেল্প করতে লাগলো। মা মা, তোমার শরীরটা অনেক খারাপ, এতগুলো জিনিস তুমি একা একা বহন করতে পারবে না, দাও ওখান থেকে কিছু জিনিস তুমি আমার কাছে দাও, আমি নিয়ে যাব। না না বেটা, এটা অনেক ভারী, এটা তুমি নিয়ে যেতে পারবে না, বরং তুমি এখানে পরিষ্কার করে দাও, এটা আমি একাই নিয়ে যাচ্ছি। যদি তার মায়ের কথা মেনে নিল, সে জায়গাটাকে পরিষ্কার করলো, আর নির্মলা ভারী বোঝাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল। সারাদিন কঠোর পরিশ্রম করার পরে সন্ধ্যেবেলার নির্মলা তার দিনমজুরের বেতন পেয়ে গেল। টাকা পেয়ে নির্মলা ভীষণ খুশি হলো। নির্মলা খাবার কিনে বাড়ি চলে গেল। বাচ্চাদেরকে খেতে দেখে নির্মলা প্রচণ্ড খুশি হলো ও হাসতে লাগলো। নির্মলা তার সারাদিনের কঠোর পরিশ্রমকে ভুলে গেল। পরের দিন সকালে উঠে আবারও নির্মলা কাজে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন নির্মলা ভারী বোঝা নিয়ে চলাচল করার সময় সে পড়ে গেল। এতে নির্মলার মাথায় অনেক জোরে আঘাত লাগলো। আশেপাশের কামলারা নির্মলাকে নিয়ে হাসপাতালে চলে গেল, সেখানে ভর্তি করেই তারা চলে গেল। তখন জ্যোতির ডক্টরকে বলল, ডক্টর সাহেব, আমার মায়ের মাথা থেকে কত রক্ত বের হচ্ছে, আপনি কেন চিকিৎসা শুরু করছেন না? তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন, যদি এভাবে আমার মায়ের মাথা দিয়ে রক্ত বের হতে থাকে তাহলে মায়ের কিছু একটা হয়ে যেতে পারে। টাকা জমা না দিলে তো আর তোমার মায়ের চিকিৎসা শুরু করতে পারছি না। কিছু মজদুর এসে ওনাকে ভর্তি করে দিয়ে গেল আর বলল তাদের কোনো দায়িত্ব নেই। তোমার মায়ের চিকিৎসাতে অনেক টাকা খরচ হবে, এসবের দায়িত্ব কে নেবে? আগে এসবের ব্যবস্থা করো, এরপরে চিকিৎসা শুরু হবে। ডক্টর সাহেব, এটা আপনি কেমন কথা বলছেন? আপনাকে তো ফেরেশতার মতো হওয়া উচিত, আপনি মানুষের জীবন বাঁচান। দেখুন আপনার সামনে একজন মা কি করে মারা যাচ্ছে, দেখুন আমার পায়ে চিকিৎসা করুন, এতটা নির্দয় হবেন না আপনি। আমাকে আর আমার ছোট ভাইকে এভাবে এতিম এতিম করে দেন না। এভাবে যদি অনেক কান্না করতে লাগলো। যদির চোখের পানি ডক্টরের সামনে হাসপাতালের মেঝেতে পড়তে লাগলো। এসব দেখে ডক্টরের মনে যদির প্রতি মায়া এসে গেল। ডক্টর রাজি হয়ে গেল তার মায়ের চিকিৎসা করাতে। কিন্তু একটা শর্ত আছে, এভাবে যদি ফ্রিতে আমরা চিকিৎসা করে থাকি তাহলে আমরা আমাদের বাচ্চাদের জন্য কি করব, ওদের কি খাওয়াবো, ওদের ভবিষ্যৎ কি হবে? ঠিক আছে, আমি তোমার মায়ের চিকিৎসা শুরু করছি, কিন্তু তাড়াতাড়ি সব টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে? ডক্টর সাহেব, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। কি বলে যে আপনার কৃতজ্ঞতা আদায় করব, আমার ভাষা জানা নেই, আমি পাই পাই করে আপনার সব টাকা শোধ করে দেব। যদি অনেক খুশি হলো, সে তার ভাইকে সঙ্গে করে বাহিরে চলে আসলো। ওদিকে তার মায়ের চিকিৎসা শুরু হয়ে গেল। যদির অনেক চিন্তা হচ্ছিল যে যদি
তার মাকে চিকিৎসা করানোর জন্য এত টাকা কোথায় পাবে। সে খুবই পেরেশানি ছিল। সে চলে গেল তার মায়ের মালিকের কাছে, যেখানে তার মা ও সে মিলে কাজ করত। সেই ধনাঢ্য জমিদার মালিকের কাছে গিয়ে বলল, জমিদার সাহেব, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, দয়া করে আপনি কিছু টাকা আমাকে ধার দিন, আমি সব শোধ করে দেব। কি, আমি তোর মায়ের চিকিৎসার জন্য কেন দায়িত্ব নিতে যাব? এসব ঝামেলা পারবো না, তোর মা মরে যায় যাজ্ঞা। যা যা, এখান থেকে দূর হয়ে যা, তোকে এক কানা পয়সাও দেব না, সর এখান থেকে। এভাবে মালিক তাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দিল। যদি কিছুই বুঝতে পারছে না যে সে কি করে টাকার ব্যবস্থা করবে, সে ভীষণ চিন্তিত হয়ে গেল। আর একটি ঝর্ণার কাছে বসে সে খুবই কান্না করতে লাগলো। এখন আমি কি করব, কি করে টাকার ব্যবস্থা করব, মায়ের তো চিকিৎসা শুরু হয়ে গেছে, আমি কি করে ডাক্তারের টাকা পরিশোধ করব, সুমিত তো ক্ষুধায় বেহাল হয়ে গেছে, ওকে কি খেতে দেব, বাড়িতে একটি কানা করি নেই, ওবুরালা গরিবদেরকে কেন যে এমন পরীক্ষা নেয়, যে পরীক্ষা শেষ হওয়ার কোনো নাম নিশানা নেই। বাবা তো মদ পান করতে শুরু করলো, মা সেলাই করে ইনকাম করতো, মাটাও অসুস্থ হয়ে গেল, এত কষ্ট করে দিন মজুরির কাজটা পা গেল, তো মায়ের হাল এরকম হয়ে গেল, কি করব কিছুই বুঝতে পারছি না। আর যে ওই পাখিটার কতটা আঘাত লেগেছে, এদিকে এসো পাখি, আমি তোমাকে মলমপট্টি করে দেই, তুমি অনেক অসুস্থ। এদিকে যদি পেরেশান ছিল টাকা নিয়ে, ওদিকে একটি ছোট্ট পাখি গাছে ঢালে আহত অবস্থায় ছিল। যদির মায়া আসলো, সে ওই পাখিটাকে হাতের কাছে টেনে নিল। সে হাতে তুলে তার জখমের রক্তকে পরিষ্কার করলো, এরপর ঝর্ণা থেকে তাকে পানি পান করালো, জড়িবুটির রস করে তার জখমের স্থানে লাগিয়ে দিল। যে পাখিটি সুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাখিটি খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল। ছোট্ট আহত পাখিকে এভাবে পরিতে প্রকট হতে দেখে যদি খুবই আশ্চর্য হয়ে গেল। তখন ওই সুন্দর পরী যদিকে বলল, কে তোরা বলছো, আমি হলাম একজন পরী, তুমি একজন পরীকে অভিশপ্ত থেকে মুক্ত করেছো, তোমার কোনো টেনশন নেই, পরিরাজ্যে ভুলবশত আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল, যার কারণে আমি শাস্তি ভোগ করছিলাম, আমি একটি পাখি হয়ে পৃথিবীতে ঘোরাফেরা করছিলাম, একটি গাছের ডালে লেগে আমি জখম হয়ে গিয়েছিলাম, আর আমি এই অভিশাপ থেকে তখনই মুক্ত হতাম যখন পৃথিবীর কোনো ভালো মনের মানুষ আমাকে না বলাতেই নিজের ইচ্ছাতে সাহায্য করত, আর আজ তাই হয়েছে, তুমি আমাকে সাহায্য করেছো, এর দ্বারা আমি বুঝতে পেরেছি যে তুমি কত ভালো, আর তোমার দুঃখ আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এজন্য আমি তোমাকে একটি জাদুর গাউন দিচ্ছি। পড়িছি, এই জাদুর গাউন দ্বারা কি হবে, এই জাদুর গাউনের কারণে কি আমার সব দুঃখ পেরেশানি দূর হয়ে যাবে? আমার জাদু শক্তি দ্বারা তৈরি এই জাদুর লেহেঙ্গা, এই জাদুর লেহেঙ্গার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাইবে, সোনা রূপা হীরা জহরুর টাকা পয়সা সব কিছু, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো না, তোমার মায়ের তো চিকিৎসা করাতে চাও, এজন্য এই জাদুর গাউনের কাছ থেকে তুমি যত টাকা খুশি চাইতে পারো, এটা হলো গরিব মেয়ে জাদুর লেহেঙ্গা। আর একটি কথা সব সময় মনে রাখবে, কখনো অহংকার করবে না, আর সব সময় গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করবে। পরীর কথা শুনে যদি অনেক খুশি হলো। এরপর পরী তার জাদু দ্বারা বানানো লেহেঙ্গা যদিকে দিয়ে সেখান থেকে চলে গেল। পরী চলে যাওয়ার পরে যদি জাদু লেহেঙ্গাকে বলল, হে জাদু লেহেঙ্গা, আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তাই বলছি তাড়াতাড়ি এখানে টাকা প্রকট করো, আর আমি আর আমার ভাই অনেকক্ষণ ধরে কিছু খাইনি, আমাদের জন্য কিছু খাবার দাও প্লিজ। যদি এ কথা বলার সঙ্গে সঙ্গে তার সামনে অনেক টাকা প্রকট হয়ে গেল, আর অনেক টেস্টি টেস্টি খাবারও চলে আসলো। এসব দেখে জ্যোতি ও সুমিত অত্যন্ত খুশি হলো, আর তারা মন ভরে টেস্টি খাবার খেলো। এরপর জ্যোতির টাকাগুলো নিয়ে হাসপাতালে গেল আর ডক্টরের কাছে জমা দিল। নির্মলার চিকিৎসাও অনেক ভালোভাবে হয়ে গেল, যার কারণে নির্মলাও অনেকটা সুস্থ হয়ে গেল। তখন নির্মলা জ্যোতিকে বলল,
বেটা যদি তোমাকে তো দেখতে অনেক খুশি লাগছে, আর তোমার গায়ে এত দামি জামা, আর চিকিৎসার এত টাকা। মামনি, আমি কিছুই বুঝতে পারছি না, আমাদের মতো গরিবের কাছে এত টাকা, এসব কে দিল, কে সাহায্য করেছে, আমাকে বলো প্লিজ। মা, এই সব কিছুই হলো জাদুর গাউনের কারসাজি। আমার সঙ্গে একটি পরী দেখা হয়েছিল, পরী ওই জাদুর গাউন আমাকে দিয়েছে। ওই জাদুর লেহেঙ্গার কাছ থেকে আমরা যা চাচ্ছি জাদুর লেহেঙ্গা আমাদেরকে তাই দিচ্ছে। আমাদের কাছে এখন আর টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। এখন আর আমরা দুই ভাই বোন স্কুলে যাওয়া বাদ দিয়ে বাড়িতে বসে থাকবো না, আর তোমাকে অন্যের কাজও করতে যেতে হবে না। জাদুর লেহেঙ্গার সাহায্যে আমরা সবাই মিলে হাসি খুশিতে জীবন কাটাতে পারব। শুধু তাই নয় মা, নিজেদের সাথে সাথে অন্যান্য অসহায় গরিব মানুষদেরকেও আমরা সাহায্য করতে পারব। এ কথা শুনে নির্মলা প্রচণ্ড খুশি হয়ে গেল, আর তার ছেলে ও মেয়েকে গলায় জড়িয়ে ধরল, আর সে জাদুর লেহেঙ্গার মাধ্যমে তারা হাসি খুশিতে জীবন কাটাতে লাগল। এখন আর তাদের জীবনে কোনো কিছুরই কমতি নেই, তারা নিজেদের সাথে সাথে আশেপাশের অন্যান্য অসহায় গরিব মানুষদেরকেও অনেক সাহায্য করে, আর জীবনে কখনো তারা কোনো বিষয়ে লোভও করেনি, এজন্য তাদের এই নিয়ামত কখনো তাদের কাছ থেকে ছিনিয়েও নেওয়া হয়নি।